हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल पारमिता चले आबारो आज के एक नतून रेसिपी निये आज के तैरी करब निरामिष बाधाकपिर तरकारी। निरामिष बाधाकपिर तरकारी तैरी करार जन्य प्रथमे एक पात्रे गरम जल करे निएछिलाम सामान्य लवण फेले एवं ओर मध्ये बाधाकपिटाके दिए भालोमतो केटे बाधाकपिटाके ओर मध्ये बयल करे निएछि। आगे थेके एक मीडियम साइजे दुटो मीडियम साइजेर आलूके केटे ওটাকে আমি ধুয়ে রেখেছি। এখন আমি একটি কড়াই ওভেনে বসিয়ে নিয়েছি গরম করার জন্য। তো কড়াইটা আমার গরম প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সরষের তেল 2 চামচ। অবশ্যই আপনারা রান্নাটা সরষের তেলে করবেন। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এরপর আমি দেব একটা তেজপাতার টুকরো এবং একটা দারচিনির টুকরো, দুটো এলাচ আগে থেকে আমি ফাটিয়ে রেখেছিলাম, দুটো ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম এবং দুটো লবঙ্গ দিয়ে আমি ভালোমতো নাড়িয়ে চাড়িয়ে নেব এবং অপেক্ষা করব মশলাটা ভালোমতো ফ্রাই হয়ে আশা অবধি একটা সুন্দর স্মেল বেরালে তখন আমি রান্নাটা শুরু করব। তো হালকা একটা স্মেল বেরিয়ে এসেছে অলরেডি। তো এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুটাকে ফ্রাই করে নেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হালকা ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ এবং 1 চামচ দেব জিরার গুঁড়ো। এরপর আমি দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমি আলুটাকে ভালোমতো মশলাগুলোর সাথে মাখিয়ে নেব। ভালোমতো মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা ও 1 চামচ দেব কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালোমতো মশলাটার সাথে মিক্সড করে নেব আলুগুলোকে এবং ভালোমতো কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরের দিকে ভেসে উঠবে, ততক্ষণ অবধি কন্টিনিউ কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। তো আমি অনেকটা কষিয়ে নিয়েছি। এখন একটু সামান্য পরিমাণ জল দেব, আধা কাপেরও কম জল দিয়ে আমি এটা একটু মশলাটাকে আরেকটু ভালোমতো কষিয়ে নেব। মশলাটা দেখতেই পাচ্ছেন ভালোমতো কষিয়ে নিয়েছি, তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। বাঁধাকপিগুলো দিয়ে এখন আমি ভালোমতো নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা পুরোটা বাঁধাকপির মধ্যে ভালোমতো মিক্সড হয়ে যায়। তো আমি মশলাটা ভালোমতো মিক্সড করে এটা 15 মিনিট
অন্তর অন্তর ঢেকে দিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমি 15 মিনিট অন্তর অন্তর করে ঢেকে আমি এটাকে অনেকটাই মজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার রান্নাটা অনেকটা হয়ে এসছে। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবং এরপর আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এখন আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলাটা দেওয়ার পর আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেবো বাঁধাকপিটার সাথে, যাতে মশলাগুলো মিক্সড হয়ে যায়। তো এখন আমি আগে থেকে কেটে রাখা একটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে। আমি টমেটোটা লাস্টে দিয়েছি কারণ আমি টমেটোটা একটু গোটা গোটা থাকবে সেভাবে খেতে পছন্দ করি, তাই আমি এইভাবে দিয়েছি। আপনারা চাইলে যখন আলুটা দিচ্ছেন ভাজার সময় তখনও টমেটোটা অ্যাড করতে পারেন। আমার রান্নাটা হয়ে এসছে প্রায়, দেখতেই পাচ্ছেন। তো হয়ে গেছে রান্নাটা। তো আপনারা অবশ্যই এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন এবং পুজোর সময় খিচুড়ি নিরামিষ দিনেও খেতে পারেন, খুবই স্বাদ লাগবে খেতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।